إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. شكرا درشق سرطة. السلام عليكم ورحمة الله وبركاته. আকিজ পাইপস নিবেদিত আল কোরআনের বিষয় ভিত্তিক আলোচনা জীবন বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো আল্লাহর অস্তিত্ব এবং আমাদের অনুধাবন। এ বিষয়টি মানুষ হিসাবে, মুসলিম হিসাবে আমাদের জানা এবং উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এসছেন বিশিষ্ট বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে এবং দর্শকবৃন্দকে আমার শুভেচ্ছা। সুপ্রিয় উপস্থিতি, আমরা আজকের আমাদের মহতারাম আলোচকের সাথে পরিচিত হলাম। আমরা যে বিষয়ে কথা বলতে চাই, একটু আগে বলছিলাম যে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং আমাদের অনুধাবন, এই বিষয়টি নিয়ে আমরা প্রথমত যে কথাটি স্যারের কাছ থেকে একটু বুঝতে চেষ্টা করি, সেটা হলো যে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমাদের ধারণা কী বা কেমন হওয়া উচিত, যদি স্যার আপনি একটু বলেন। প্রশ্ন করার ধন্যবাদ। এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটু কমেন্ট করছি আজকের প্রোগ্রামের উপর। আমাকে টাইটেলটা খুব ভালো মনে হয়েছে। বাংলাদেশে তো রমাদান মাসে প্রত্যেকটা চ্যানেলে প্রোগ্রাম হয়, কোথায় কোরআন কম্পিটিশান, হ্যাপস প্রতিযোগিতা, বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর, কিন্তু এই টাইটেল সিলেকশনটা খুব ভালো, কারণ জীবন বিধান অর্থাৎ কেন ওয়ে অফ লাইফ, এটা আমরা অনেকে জানি না, অত জানলে ভুলে গিয়েছি যে ইসলাম একটা দিন, ইসলাম একটা ধর্ম নয়। লা রুহবানিয়া ফিল ইসলাম, ওটা হচ্ছে ধর্ম। বৈরাগ্যবাদ হচ্ছে ধর্ম, ইসলাম বৈরাগ্যবাদ নয়, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। ইসলাম হচ্ছে একটা মোকাম্মেল দিন, পরিপূর্ণ বিধান। এর অর্থ হচ্ছে ইসলাম জীবনের প্রতিটি বিভাগ ইসলাম নিয়ন্ত্রণ করে, আল্লাহর সাথে সম্পর্কের সঙ্গে, আল্লাহর সাথে আত্মসমর্পণের ক্ষেত্রে, আল্লাহ তাআলার প্রতিটি বিধান যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে কোরআন দিয়েছে, রাসূল সাল্লাম শিখিয়েছেন, সেগুলিকে পরিপূর্ণ অনুসরণ করা, এটা হচ্ছে বিধান, অথবা এটা হচ্ছে কোড অফ লাইফ। এই জিনিসটা আমাদের সবার জানা দরকার। আজকের এই টাইটেলটা আমি মনোপুত হয়েছে, আমি যারা প্রযোজক যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, টেলিভিশন যারা তাদেরকে ধন্যবাদ। এখন আপনার প্রশ্ন হচ্ছে আল্লাহর অস্তিত্ব। আল্লাহর অস্তিত্ব তো একটা কমপ্লিকেটেড সাবজেক্ট ওয়ান সেন্স। আল্লাহ আছে কি না, আল্লাহ আছে আসলে থাকলে কেমন, তার নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে অনেক তর্ক বিতর্ক হয়েছে। তর্ক বিতর্ক দিয়ে আল্লাহর অস্তিত্বের প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এটা বিশ্বাসের সাথে সম্পর্কিত। কারণ আল্লাহ এমন একজন সত্তা যেটা কোরআনে জবাব দিয়েছে। এটা একটু ইন্টারেস্টিং যে কোরআন যারা পড়েছে, কোরআন যারা বোঝার চেষ্টা করছে, যে আমাদের প্রতিটি প্রশ্নের জবাব কোরআন দিয়েছে, এই প্রশ্নের জবাবও কোরআন দিয়েছে। আল্লাহকে কোথায় থাকেন, তার পরিচয় কী, তারা পুত্র সন্তান আছেন কিনা, কন্যা সন্তান আছেন কিনা, উনাকে কে জন্ম দিয়েছে, এক একটা লাইন, এটা বলার সময় নেই, আপনি তো আলেম আমাদের ভালো জানেন, প্রশ্ন জবাব দেওয়া হয়েছে। অতএব এখানে কোরআন যখন আমাদের প্রথম আলিফ লাম মিম যালিকাল কিতাবুল্লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, হুদাল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়েব, প্রথমে গায়েবের কথা আসছে। এই জন্যই গায়েবটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহকে দেখার জন্য, আল্লাহর অস্তিত্ব অনুধাবন করার জন্য মানুষের এই সীমিত জ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয়, আল্লাহকে দেখা সম্ভব নয়, আল্লাহকে জানা সম্ভব নয়। তাহলে আমরা কীভাবে জানতে পারবো, একমাত্র ওহির ভিত্তিতে। এই জন্য আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তার প্রতি যুগে প্রতি কালে প্রতি কওমের কাছে নবী পাঠিয়েছেন। এবং আদম আলাইহিস সালাম আপনারা জানেন যিনি প্রথম ব্যক্তি ছিলেন, তিনি একজন নবুয়ত ছিলেন, তার কাছে আল্লাহ বলছেন হেদায়েত যাবে, তুমি যাওয়ার পরে হেদায়েত আসবে। অতএব সেই ধারাবাহিকতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। স্যার, আপনার কথা থেকে যেটা আমরা জানলাম সেটা হলো যে আল্লাহ তাআলার পরিচয়টা আমাদেরকে জানতে হবে আল্লাহর কিতাব থেকে এবং তার প্রেরিত নবী রাসূলের মুখ থেকে, তা না হলে আমরা এ থেকে বিভ্রান্ত হব। আমি সময়ের স্বল্পতায় আপনার কথাকে সংক্ষেপ করেছি। আমি এবার একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে এই যে জানার অপরিহার্যতাটা কোথায় একজন মুসলিম জীবনে? অপরিহার মানে এসেনশিয়াল, বাংলা বলি অপরিহার্যতা হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা যে আমাদের মেসেজ পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, তিনি সর্বশেষ নবী হিসাবে দিয়েছেন, বলেছেন যেহেতু তোমাদের ভিতর থেকেই একজনকে আমি নবুয়ত দিয়েছি, এটা নিয়ে তো বিরোধিতা করেছে কাফের মুশরিকরা যে উনি ফেরেশতাকে নবী করলেন না কেন। অতএব আল্লাহ বলছেন তোমাদের মতো একজন ব্যক্তিকে আমি নবী দান করেছি, নবুয়ত দান করেছি, যাতে করে আমরা তার শিক্ষাটাকে অনুসরণ করতে পারি। একটা মানুষের উপর যে নবী হয়েছেন, অতএব তার শিক্ষাটা গ্রহণ করতে পারে, কারণ উনি মানুষ ছিলেন। অতএব আল্লাহর অস্তিত্বের সঙ্গে সঙ্গে কোরআন যদি আমরা পড়ি, কোরআন বুঝি, রাসূলের জীবনকে আমরা দেখি, তা আল্লাহ তাআলা যে বিধানগুলি দিয়েছেন, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে মানুষের সাথে কথা বলেছেন থ্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার সাথে কথা বলেছেন থ্রো জিব্রাইল ইসলাম, এইটা হচ্ছে সিকোয়েন্সগুলি হচ্ছে। এবং মূল জিনিসটাকে মেসেজ আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ নিয়ে আসছেন, সে মেসেজটাই লিপিবদ্ধ রয়েছে মহাগ্রন্থ কোরআনে। সেজন্য আল্লাহ চূড়ান্তভাবে তার কোরআনের ভিতর দিয়ে আমাদের কাছে বিধান পাঠিয়েছে, নৈতিকতা, এটা ভালো এটা খারাপ, এটা করবো এটা করবো না। এবং আল্লাহ বলছেন যে আমার এই পৃথিবীতে পাঠিয়েছি এবং সবগুলি রেকর্ড হচ্ছে, আজকে যেমন প্রোগ্রাম রেকর্ড হচ্ছে, এবং সেগুলিকে কেমত, এটা মূল মেসেজটা হচ্ছে ওহির মাধ্যমে আল্লাহ মানুষকে জানিয়েছে তোমার পৃথিবীতে যত কর্মকাণ্ড করছো যে বিধান আমি দিয়েছি অনুসরণ করার ফলে তুমি দুনিয়াতে কিছু শাস্তি পুরস্কার পাবে, কিন্তু মূল শাস্তি পুরস্কার হবে আখেরাত। তো হিয়ার আফটার কনসেপ্ট হচ্ছে মূল মেসেজ, এটা না থাকলে আপনার আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে আমার কোনো লাভ নেই। যে আল্লাহর অস্তিত্বকে জানা এবং অনুধাবনের ক্ষেত্রে আপনি যদি আমাদের দর্শক শ্রোতাদের কিছু বলেন। ধন্যবাদ। আমি বলছিলাম তার সঙ্গে এটা যোগ করে দিই, সে যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার যে আছেন একক অবিভাজ্য সত্তা, যেটা কোরআন বলেছেন সর্বময় ক্ষমতা তিনি অধিকারী, তিনি যা ইচ্ছা তা করতে পারেন, এবং তিনি বললেই কোন বললে ফায়াকুন। যেটা আমি বলছি আবারও, আল্লাহর সত্তার পরিচয় তার ক্ষমতা সম্পর্কে মানুষের পক্ষে অনুধাবন করা সম্ভব ছিল না যদি ওহি নাযিল না হতো। এখন ওহির ভাত ভিতর দিয়ে কোরআন এসছে, কোরআনের ব্যাখ্যা মুহাম্মদ ইসলাম দিয়েছেন, সেখান থেকে আমরা সব ইনফরমেশন পাচ্ছি। এখন আল্লাহর উপর বিশ্বাস যখন একটা ব্যক্তি করে, এক অবিভাজ্য সত্তা, তিনি এক, ওহাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল বলছে আল্লাহ একক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একক। যখন রসুল ইসলামের সময় কোরআন নাজিল হয়েছে, মুশরিকরা তো আল্লাহকে বিশ্বাস করতো, মুশরিক মানে হচ্ছে তারা তো আল্লাহকে বিশ্বাস শিরিক করতো, আল্লাহর অস্বীকারতা তারা করেনি, তারা আল্লাহকে বিশ্বাস করতো কিন্তু মনে করতো আল্লাহর সঙ্গে পার্টনার ছিল। সেটাকে সবগুলিকে কোরআন নালিফাই করে দিয়েছে, আল্লাহর কোনো পার্টনার শরিক নাই, অত এই হচ্ছে কথা। এবং অত আল্লাহর পক্ষ থেকে যে বিধান দিয়েছে সে বিধানকে আমাকে অনুসরণ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে কথা বলছে অনুধাবন করা, অনুধাবনটা শক্তি, অনুধাবন করা আল্লাহর অনুধাবন, অস্তিত্ব অনুধাবন, তারপর বিশ্বাস, এটা শক্তি যোগাবে আপনাকে, আপনার সৎপথে চলতে, ইসলামের উপর চলতে, সেরাত মুস্তাকিমে চলতে, আল্লাহ আপনাকে শক্তি যোগাবে, আপনাকে আপনি অনুভব করবেন। ফাস করুন আসকুরুকুম মাসকুরুলিওয়ালা তাক করুন, কোরআন যেটা বলছে আপনি জানেন যে আল্লাহ বলছে আমাকে স্মরণ করো, আমি তোমার, এর থেকে তো আর শ্রেষ্ঠ কথা কিছু হতে পারে না। আমার মতো একটা সামান্য সৃষ্টি যে পৃথিবী সমস্ত ইউনিভার্সের কাছে ইনসিগনিফিকেন্ট, সে পৃথিবীর একজন ইনসিগনিফিকেন্ট আমি ব্যক্তি, আর যিনি সমস্ত জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বলছে তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো, আরেকটা আয়াত আছে আমি তোমার কাছে আছি, এর থেকে তো বড় আর অনুধাবন করার সুযোগ নেই। অর্থাৎ আল্লাহকে এক হিসাবে স্বীকার করা, তার সঙ্গে পার্টনার নেওয়া, আল্লাহর ক্ষমতার সঙ্গে কারো শরিক করা, এটা আপনার মূর্তি হোক আর মূর্তি না হোক, যে কোনো আল্লাহর নির্ধারিত যে বিধান দিয়েছে তার বিধানের বিপরীতে যে কোনো বিধান যে কোনো মানুষ যে কোনো রাষ্ট্র দিলে সে অবশ্যই তাগুত। অর্থাৎ সেটাকে অস্বীকার করে আল্লাহর বিধানের উপর আস্থা রাখা, তাকে অনুসরণ করার চেষ্টা করা, তাতে বাধা বিপত্তি আসে সেটাকে অতিক্রম করতে পারবো, কারণ আমার সঙ্গে আল্লাহর সম্পর্ক রয়েছে। এর থেকে তো আর শ্রেষ্ঠ কিছু পাওয়ার নেই, এত আনন্দের কিছু নেই, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আল্লাহর সাথে আমার সম্পর্ক, আল্লাহ আমার খুশি হচ্ছেন, লা তাখনাতুম মিন রাহমাতুল্লাহ, আল্লাহ বলছে আমার উপর তোমরা রহমত থেকে নিরাশ হই না, লা তাখনাতু ফি মিন রাহমাতুল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হই না, এটা অসাধারণ ব্যাপার। অর্থাৎ আল্লাহ আমাকে ভালোবাসবেন, আমি আল্লাহকে ভালোবাসবো, আমার রসুলকে অনুসরণ করবো, আল্লাহর ভালোবাসা আমি পাবো। জাযাকাল্লাহু খায়ের স্যার, আপনি অত্যন্ত সাবলীলভাবে আমাদের সামনে আল্লাহর অস্তিত্ব এবং আমাদের অনুধাবন প্রক্রিয়া নিয়ে আপনি ধারণা দিতে চেষ্টা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার অস্তিত্বের প্রশ্নে আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব, এর বাইরে আর কেউ আমাকে সঠিক তথ্য দেবে না, দিতে পারে না, সেটি সম্ভব নয়। আর অনুধাবন করতে হবে আমার আপনার দৈনন্দিন কাজ, প্রাত্যহিক কাজ দিয়ে, আমার হৃদয় মন দিয়ে আল্লাহকে অনুধাবন করতে হবে। আলোচনার মধ্যে আমরা শুনেছি ইমানদারকে ইমানের নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ধন্য করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মানুষের ইমান আনার সক্ষমতা আর সৌভাগ্য। আর একজন ইমানদারকে আল্লাহ তাআলা এমন একটা অডাসিটি বা অধ্যত্ব দিয়েছে, যে অধ্যত্ব নিয়ে একজন মানুষ আকণ্ঠ পাপে নিমজ্জিত থেকেও পরিচয়হীন একটা মানুষ, মাটির মানুষ, মাটিতে মাথা রেখে আরশের মালিকের সাথে কথা বলার মতো একটা দুঃসাহসিক সুযোগ করে দিয়েছে তার ইমান। সুপ্রিয় উপস্থিতি, এর মধ্য দিয়েই আমরা আল্লাহ তাকে অনুভব করব। আমাদের সালাতের তাকবীরে তাহরিমা এবং সালাতের সালামের মধ্যে আমরা ক্লোজ ডোর কনভারসেশনের মতো আমার মহান রবের সাথে কথা বলার সুযোগ করে দেয় আমার সালাত নামক ইবাদত। সুতরাং আল্লাহর অস্তিত্ব জানবো কোরআন এবং হাদিস থেকে, অনুধাবন করবো ইসলামের দেওয়া যে ইবাদত আছে, যে নির্দেশনা আছে, সেটাকে আমাদের হৃদয় মন দিয়ে আল্লাহ তাআলা এটি আমাদের জন্য সহজ করে দিন। আমরা এতক্ষণ দেখছিলাম
আকিজ পাইপস নিবেদিত আল কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা জীবন বিধান এই অনুষ্ঠানে স্যার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন কথা বলেছেন এই জন্য আপনাকে শুকরিয়া জানাচ্ছি একই সাথে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথে দীর্ঘক্ষণ থেকেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু